গান তো শুনলেন, বাংলা গান, আপনারা সবাই তো জানেন ওটা ওটা মনেটা কি। সো গাহো রে জয় জয় রামকৃষ্ণ নাম, জপ রে রামকৃষ্ণ নাম, ভজ রে রামকৃষ্ণ নাম। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য থাকতে হবে। যে ঠাকুর বলেছেন, যদি আমরা সবাই কথামৃত পড়েছি, কথামৃতে ঠাকুর আবার আবার বলেন, দেখো মানুষের মানুষ জীবনের উদ্দেশ্য কি, এটা ভগবান লাভ না ঈশ্বর লাভ। ঈশ্বর লাভই, ঈশ্বর লাভ যে ঠাকুর বলছেন, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, মূলভূত উদ্দেশ্য, আর প্রথম আর ইম্পর্টেন্ট গোল বলতে পারি আমরা। এটা নিয়ে যতটা আমরা থাকতে পারি, ওটা সাধনা করে, ঠাকুরকে যদি একবার দেখলে আর ঠাকুরকে একবার ধরলে, মাকে একবার ধরলে, আমাদের জীবন কল্যাণ হয়ে যাবে। আমাদের অনেক সময় প্রশ্ন আসে, আমরা ঠাকুরকে নিয়ে চলছি, মাকে নিয়ে চলছি, না হলে কোনো ভগবানকে নিয়ে চলছি, কিন্তু অনেক অসুবিধা আসতে থাকে, অনেক মানে শোক হয় ও মোহ মোহ হয়, অনেক অসুবিধাগুলো আসতে থাকে। আর যখন তখন অনেক ভক্তরা জিজ্ঞাসা করে আমাকে, মহারাজ আমরা অনেক সাধনা করছি, জপ করছি, ধ্যান করছি, আর যতটা পারি আমরা করছি, কিন্তু কিছু হচ্ছে না, আর আমাদের মনে একটু খারাপ জিনিসগুলো আছে, আমরা সাধনা করছি ওলা চলে যাচ্ছে না, আর আগে আমরা একটু এগুলো কিছু করেছি, গন্ডগোল করেছি না খারাপ করেছি, আর আমাদের একটু বাসনা এগুলো এসব আছে, আমাদের কি হবে তাহলে? মা আমাকে স্বীকার করবে? ঠাকুর আমাকে স্বীকার করবে? আমাদের স্থিতি কি হবে? কেন আমরা একটু যেমন সাধারণ মানুষের মতো আমরা তো মানে বাড়ি এসব করেছি, কিন্তু ওটা নিয়ে কালি আমি আমরা নেই, অনেক কিছু যতটা পারি ওটা ছেড়ে দিয়ে আমরা ঠাকুরকে ধরে আছি, সেই জন্য কি হবে আমাদের? এরকম প্রশ্নগুলো, সন্দেহ, এসব আমাদের মনে আসতে থাকে। একবার এটা মায়ের গল্প খুব আমার মনে খুব ভালো লাগে, আর যখন আমার মনে এটা প্রশ্ন, এরকম প্রশ্ন এলে, আমি এটা মায়ের কথা আমি সবসময়, এর যে ঘটনা আছে এটা সবসময় আমি মনে রাখি। কেন আমাদের সাধুদেরও অনেক অসুবিধা আসতে থাকে, অনেক বিভিন্ন রকম চ্যালেঞ্জেস গুলো থাকে, আপনাদেরও একটা বাড়ি সম্ভালতে হবে, আমরা একটা বড় আশ্রম সম্ভালতে হবে, অনেক কিছু দেখতে হবে, একদিকে বড়দের কথাগুলো শুনতে হবে, ভক্তদের দেখতে হবে, পাবলিক দেখতে হবে, অনেক কিছু অসুবিধাগুলো আসতে থাকে, চ্যালেঞ্জ গুলো আসতে থাকে। আর ওটা ছাড়া আমাদের নিজের জীবনে সাধনা করতে হবে, আমাদের সঙ্গে, আমাদের মন, আমাদের ভাবনার সঙ্গে আমরা যুদ্ধ করতে হবে, আর বেশি অসুবিধা অনেক সময় থাকে। ও যখন এরকম হয় আমি আলোচনা করতে থাকি কি হবে তবে আমাদের কথাগুলো, এ সময় মায়ের এটা গল্প আমার মনে আসে খুব, সেই জন্য আমি বলতে ভাবছিলাম আপনি, আমি এটা আপনাদের সঙ্গে এটা বলবো, যদি শুনলে আপনাদের এটা খুব ভালো লাগে। একজন যুবক মায়ের কাছে আসতেন, মা তো ওর সময় উদ্বোধনে ছিলেন, ও শিক্ষা নিয়েছিলেন না কি জানি আমি, কিন্তু ও আসতেন, মাকে ভালোবাসতেন, মা তো ওকে ছেলেকে ভালোবাসতেন, ও আসতো। কিছুদিনের মধ্যে যখন ও পড়াশোনা করছিল কলেজে, ডিগ্রি করছে পড়ছিল ও বোধ হয়, ও সময় কিছু একটা ব্যাড কোম্পানি, খারাপ মানে ফ্রেন্ডস পেয়ে গেছে ও হঠাৎ করে, আস্তে আস্তে ও একটা মানে খারাপ জিনিসগুলো আলোচনা করতে, খারাপ জিনিসগুলো করতে চেষ্টা করেছে। একদিন ওর মনে একটা প্রশ্ন এলো, আমি তো উদ্বোধন যাচ্ছি, মায়ের কাছে যাচ্ছি, মা অত স্নেহ অত প্রেম আমাকে দেখছেন, কিন্তু আমি গন্ডগোল করছি, খারাপ করছি, তবে কি হবে, তবে কি করব আমি? ও বিপদে পড়ে গেছে, ও বসে আলোচনা করছে, আলোচনা করছে, কি করব আমি, কি করব, ঠিক আছে এগুলো আমি ছেড়ে দিতে পারছি না, ঠিক আছে মাকে ছেড়ে দেবো, আমি মাকে ছেড়ে দেবো মানে কি, আমি আর মাকে মায়ের কাছে যাব না, যেতে গেলে আমি ভালো থাকতে হবে, কিন্তু এখন ভালো থাকছি না, আমার আলোচনা, আমাদের পরিবেশ আর আমার জীবন এখন ভালো নেই, সেই জন্য মাকে ছেড়ে দেব আর যাব না আমি, বলে ও চুপচাপ এরকম ডিসিশন নিয়ে নিল ও, আর ওর মতো জীবন করছে। মানে 5-6 মাস হয়ে গেছে, একবার হঠাৎ করে ওর মনে একটা প্রশ্ন এলো আবার, দেখো আমি তো একটা সাধারণ মানুষ, কিন্তু মা অত ভালোবাসতেন, একবার মা যদি কাকু দেখলে ও মনে রাখতেন, অনেকবার ও মানে আলোচনা করতেন, আমরা শুনেছি
আরে ছেলে, আরে বাবা, আর তুমি আসেনি, আমি আলোচনা করছিলাম তোমাকে কি হয়েছে, কেন তুমি আসেনি বলে আমাদের উপরে খুব আলোচনা করেন মা। আমি তো যাচ্ছি না, ঠিক আছে, কিন্তু আমি 6 মাস তাকে আমি যাইনি বলে মাকে একটু অসুবিধা হতে পারে, মা আমার কথা নিয়ে ভাবতে পারেন, সেই জন্য একটা কাজ করি, আমি আমি উদ্বোধনে যাব, উদ্বোধনে গিয়ে মাকে বলে দেবো আমি আর আসবো না, আমার প্রতি আপনি আলোচনা করবেন না দয়া করে। আমি তো যাচ্ছি না, কিন্তু একটা আর আমি আসবো না বলে একটা বলার একটা ডিসেন্সি, না বলতে ইনডিসেন্সি হয়ে যাবে বলে ও যুবক আলোচনা করলো। আলোচনা করে ও বললো, ও লাগলো, ওটা লাগলো ওকে, হ্যাঁ আমি মাকে গিয়ে বলার উচিত, একটা ডিসেন্সি কার্টিসি বলে ও ভাবলো। ঠিক আছে, একদিন দুপুর বোধ হয় গিয়েছে, কেউ ছিল না, উপরে উঠলো দোতলাতে, মা তো ছিলেন, মাকে প্রণাম করিনি, কেমন আছেন মা জিজ্ঞাস করিনি, কিছু বলিনি, ও সঙ্গে সঙ্গে বলে দিল মা আমি আসবো না, আপনাকে আমাকে আপনি আর অপেক্ষা করার দরকার নেই, বাস ফট করে বলে দিল, আর প্রণাম করিনি, আর মা কিছু বলছে নাকি, মাকে কেমন লাগছে কিছু নেই, ফট করে বলে দিল, আবার বাইরে এসে সিঁড়ি থেকে নেমে যাচ্ছে। আমরা যখন শুনে শুনি আমরা কি লাগে আমাদের মনে, মা তো এটা খারাপ লাগে, যদি মা প্রার্থনা করবে কিছু না বলে তো স্বপ্ন দিবে, আর এরকম কিছু আমাদের মনে আসে। কিন্তু ওদিন মা এমন করেছেন, মা দৌড়িয়ে ওকে ধরলো, ওর কালার ধরলো, ও ছেলে ও যুবক ওটা এক্সপেক্ট মানে অপেক্ষা করিনি এরকম, মা মানে তো লজ্জা স্বরূপিনী, আমরা তো সব জানি, মা দৌড়িয়ে ওকে ছেলেকে ভালো করে ধরেছে, ও অবাক হয়ে গেল, কিছু বলতে পারছে না, মা নিজে ধরেছেন। তবে ঠিক আছে, ও টার্ন করলো, দেখলে মায়ের মানে মায়ের ওটা যে ফেস, মায়ের চোখ আর মায়ের আইস অত মানে কাছাকাছি থেকে দেখছে ও ছেলে, দেখুন আদ্যাশক্তির মানে ফেস অত কাছাকাছি থেকে দেখলে আর কি হবে আমরা ভাবতে পারেন। ও অনেক কাছাকাছি থেকে মায়ের ছবি দেখেছে, মায়ের ফেস দেখছে, মায়ের আগুলো আইস গুলো দেখেছেন, ওটা একটা ভালো ইম্প্রেশন ওর মনে চেপে গেছে আর হয়ে গেছে। খালি মা বললেন, দেখো বাবা তুমি সবসময় মনে রাখবি আমি আছি, সবসময় তবে তুমি মনে রাখবি আমি আছি, যদি কিছু অসুবিধা হলে মানে আমি আছি বলে তুমি মনে রাখবি, বস এটাই বললো। কেন তুমি আসছো না, কি হয়েছে, তুমি এটা যে করছো ওটা ঠিক আছে না ঠিক আছে, কিছু উপদেশ দেয়নি, খালি একটা বাক্য বলে মা চলে গেলেন, চুপচাপ চলে গেলেন। পুরো একটা অবাক হলো, মা এন কেন এরকম করলো বলে, যে হোক এটা শুনেছেন। তবে ও বাড়িতে ফিরে এলো, ও বসেছে, একটু সময় পরে আবার যে একটা খারাপ আলোচনাগুলো ওর মনে আসতে প্রারম্ভ হলো, সঙ্গে সঙ্গে যে ও মায়ের ছবি দেখেছিলেন, মাকে মায়ের যে ফেস বদনারবিন্দ আমরা বলি সংস্কৃতে, মায়ের ফেস এসে গেছে আর মায়ের কথা আসছে, আমি আছি মনে রাখবি বাবা আমি আছি বলে। যখন মায়ের কথা আর মায়ের আক আর মায়ের ফেস এসে যখন এসে গেল, ওর খুব লজ্জা পাচ্ছে, খুব খারাপ লাগছে, সঙ্গে সঙ্গে যে খারাপ মানে একটা আলোচনা ছিল, ব্যাড থট ছিল, চলে গেল। আবার 1 ঘন্টা 2 ঘন্টা আবার এর একবার এটা খারাপ জিনিস খারাপ আলোচনা এলো, মায়ের ছবি মায়ের কথা আসছে, চলে গেল। হ্যাঁ পুরা দিন এরকম হলো, আর দ্বিতীয় দিন তৃতীয় দিন সব 1 সপ্তাহ হলো এরকমই হচ্ছে, আর 10 দিন মোটামুটি হয়ে গেছে। ও এখন ক্লান্ত হয়ে গেছে, মাকে শরণাগতি হয়ে গেছে, ও এখন বদ্ধ আছে, খারাপ জিনিসগুলো আলোচনা করতে পারছে না ও এখন। যখন মানে আলোচনা করতে চেষ্টা করলে মায়ের কথা আসছে, মায়ের ছবি আসছে, সেই জন্য ও এখন বদ্ধ হয়ে গেছে ভালো আলোচনা করতে। তবে ও বল ও বুঝলো মায়ের কৃপা এরকম আমাকে হয়ে গেছে, আর মা আমাকে ধরেছেন, আমি কিচ্ছু করার না এখন, এখন যে যেমন মা চালাচ্ছেন আমাকে এরকমই আমি করতে হবে বলে ও বুঝলো। তবে সঙ্গে সঙ্গে বেলুড় মঠে গেল, রাজা মহারাজকে সব যে হয়েছে সব মানে বললো, আর আমাকে যে ভুল করেছে আমি ক্ষমা করে দিন বলে ও নিবেদন করলো, প্রণাম করে একটা নিবেদন করলো, মহারাজ আর আমি পৃথিবী মানে মানে কি বলে আমি জগতে আমি থাকতে চাই না, আমি সাধু হতে চাই, আর ঠাকুরকে নিয়ে আমি আমার জীবন পালন করতে না, আই উড লাইক টু লিড মাই লাইফ,
সাধু লাইফ, এরকম বলে ও প্রার্থনা করলেন। রাজা মহারাজ বললেন, আরে তোমাকে মায়ের কৃপা হয়ে গেছে, আর কার কৃপা দরকার আছে বাবা তোমাকে বলে? হ্যাঁ তুমি জয়েন করতে পারো বললেন। ও তো জয়েন করলেন, বোধহয় ত্রৈলোক্যেশ্বরানন্দজি বলে একজন সাধু, অনেক মানে একটা বড় সাধু হলেন, অনেক কিছু পরে আধ্যাত্মিক জীবন এসব করলেন, আর আধ্যাত্মিক জীবন অনেক উন্নতি ওর হয়েছিলেন। এটা একটা অদ্ভুত কথা, একটা সামান্য গল্প, কিন্তু সবসময় এটা আমরা মনে রাখতে হবে, এখনো ঠাকুর, এখনো মা, এখনো স্বামীজি, আমাদের গুরুদেব, এরা সব জীবন্তে আছে। ওর সশরীরে আছে নাকি এটা মুখ্য নয়, এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখনো আছে ওরা। যদি আমরা ভালোভাবে একটুখানে ভালোবাসা, একটুখানে প্রেমে, একটুখানে সিনসিয়ারিটিতে আমরা যদি প্রার্থনা করলে, ঠাকুরকে হোক, মাকে হোক, স্বামীজিকে হোক, না হলে মা কালীকে হোক, দুর্গাকে হোক, শিবকে হোক, বিষ্ণুকে হোক, নারায়ণকে হোক, আমরা যদি প্রার্থনা করলে ওদের কৃপা, ওদের রক্ষা, ওদের ভালোবাসা আমরা পেতে পারি। এটাই নিজের মিরাকল। যে একটা মানে জলের উপরে কেউ যাচ্ছে আর অগ্নির ভিতরে কেউ বসেছে আর কিছু সোনা দিচ্ছে, এরকম মিরাকলস অনেক কিছু আমরা শুনছি, এগুলো একটা মিরাকল ঠিক আছে, কিন্তু নিজের পাওয়ার মানে অ্যাকচুয়াল রিয়েল মিরাকল মনেটা কি? আমাদের জীবনে যত আমি ভালোবাসতে পারি ঠাকুরকে, আর যতটা হই আমি ভালোভাবে, আমি যদি হই আমার জীবন একটা ভালোভাবে আমি যদি কাটতে পারি, ওটাই নিজে মিরাকল। যখন আমাদের, আমি আগে বার বলেছিলাম আমি নারদ ভক্তি সূত্র নিয়ে, ভক্তি মনেটা কি? ঠাকুরকে নিয়ে, ভগবানকে নিয়ে ভালোবাসা। আমার মাকে আমি খুব ভালোবাসি, আমার বাবাকে ভালোবাসি, আর স্ত্রীকে না হলে ছেলে মেয়েকে নিয়ে আমরা ভালোবাসি, পতিদেবকে নিয়ে ভালোবাসি, আমাদের ফ্রেন্ডসকে নিয়ে ভালোবাসি। এ যখন ভগবানকে নিয়ে আমরা ভালোবাসতে স্টার্ট করলে, ওটাই বলি আমরা ভক্তি, ওটাই নারদ মহর্ষি ভক্তিকে ব্যাখ্যান দিয়েছেন, ঠাকুর ওটাই বলে। ওটা স্বরূপ কি আছে আমরা দেখেছি আগেবার, অমৃত স্বরূপ আছে। যখন ভক্তি আমরা পেয়ে গেলে কি হবে, আমাদের অমৃত স্বরূপ হয়ে যাই আমরা, ইমর্টালিটি। উপনিষদ যে বলি আমাদের আত্মের স্বরূপ অমৃতত্ব, এটা অমৃতত্ব পায় যায়। আর একটা ভালোবাসা, আর আমাদের জন্ম নেই, মৃত্যু নেই, আর কিছু দরকার থাকে না, এরকম এইসব আলোচনা আমরা আগে ক্লাসে করেছি। এখন ফিফথ সূত্র খুব ভালো আছে ভক্তি নিয়ে। নারদ মহর্ষি এটা খুব ভালো বলেছেন, ইয়ৎ প্রাপ্য ন কিঞ্চিদ বাঞ্ছতি ন শোচতি ন দ্বেষ্টি ন রমতে ন উৎসাহী ভবতি। যদি এ ভক্তি পাওয়া গেলে কি হবে জানো? ও বলেন, ইয়ৎ প্রাপ্য ন কিঞ্চিদ বাঞ্ছতি, তুমি যদি ভগবানকে ভালোবাসতে স্টার্ট করলে, আমাকে এ চাই, ওটা চাই, এটা চাই, যে চাই 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 বলে তাকে আমরা, ওটা চলে যাবে। আমার খালি ভগবান চাই, বাস ভগবানকে নিয়ে, আর ভগবানকে ছাড়া আর কিচ্ছু চাই না আমি, এরকম অবস্থা এসে যাবে। না আমি তো টাকা পয়সা চাই, কিন্তু টাকা পয়সা পাচ্ছি না সেই জন্য আমি চাইবো না, এরকম নাই। আমি সব চেতে পারি, সব আছে, কিন্তু আমি কিচ্ছু চাই না ভগবানকে ছাড়া, এরকম একটা কমপ্লিটনেস এসে যাবে। তবে নশোচতি, আমাদের কিছু অসুবিধা হয়ে গেছে, আমাদের বিজনেসে একটু লাস হয়ে গেল, আর আমার চাকরির কিছু, আমার প্রমোশন চলে গেল ঠিক আছে, প্রমোশন হয়নি আমাকে, আমাদের এরকম নিয়ে আমাদের মনে সব খারাপ লাগছে, কোন কোন অনেক স্ট্রেস অ্যান্ড স্ট্রেন অনেক কিছু হচ্ছে আমাদের। আর যখন ছেলে মেয়ে আমরা তাকে ছোট সময় আমাকে মিষ্টি দেয়নি আমাদের মা বাবা, না হলে একটা টাই বলি যে আমরা টাই আমি কিনতে জিজ্ঞাসা করছিলাম মাকে বাবাকে, ওরা দেয়নি, সেই জন্য আমি খুব কাঁদলাম। এরকম কিছু না নিয়ে আমরা তো করে থাকি সকাল থেকে, ছোটবেলা থেকে বড় পর্যন্ত। এখন যখন আমরা বৃদ্ধ হই, আমরা মানে উইল ফিল ভেরি আনহ্যাপি, কেন? আমার ছেলে আমাকে ভালোভাবে কথা বলছে না। যেন একজন জেলে, কালকে একজন ছেলে এসেছিল আমাকে, মহারাজ আমাকে, ও তো এখানকার ছেলে, ইন্ডিয়া এখানকার ছেলে, কিন্তু মা বাবার সঙ্গে খুব যুদ্ধ হয়ে গেছে, কি করবো বলুন? আমি বললাম ঠিক আছে, মা বাবার সঙ্গে যুদ্ধ করা ঠিক আছে, কেন করেছো বাবা তুমি? আমি ফোন করেছিলাম, মায়ের সঙ্গে কথা বললাম, বাবার সঙ্গে কথা বললাম, ফোন রাখলাম। আমি বললাম না, ওটার জন্য যুদ্ধ হবে না, কিছু হয়েছে বলো তুমি? না, বাবাকে একটা অপারেশন হয়েছিল, ঠিক আছে, কালকে ও তো ডিসচার্জ হয়েছে, বাড়িতে ফিরে এসছে,
আমি ওদের দুজনের সঙ্গে কথা বললাম, পরে রাখলাম। পরে মা ফোন করে আমাকে বলছে, তুমি বাবাকে কেমন আছো, তোমার শরীর কেমন আছে জিজ্ঞেস করিনি, বাবাকে খারাপ লাগছে, আমাকেও খারাপ লাগছে, সেই জন্য এটা নিয়ে যুদ্ধ হলো। দেখো না, ওটা ওদের এখন কিছু টাকা পয়সা চাইছে না, মা বাবা টাকা পয়সা কিছু চাইছে না, ও ছেলের তাকে একটা মুখে একটা ভালো কথা চায়, ভালো কথা ওরা অপেক্ষা করছে, বাবা কেমন আছো তুমি, তোমার শরীর কেমন আছে, তুমি সুস্থ আছো নাকি, এটাই চাইছে ওরা। ওটা হয়নি বলে ওরা দুঃখ দুঃখের মধ্যে পড়ে গেছে। এরকম আমাদের সবাইয়ের অবস্থায় বিভিন্ন রকম থাকে, যখন যা যে ভক্ত থাকে, কিন্তু ওকে মানে আমাকে আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করেছে না জিজ্ঞাসা করেছে, আমার মেয়ে জিজ্ঞাসা করেছে না করেছে, আমার বন্ধু জিজ্ঞাসা করলো না করলো, ওর কোনো শোক থাকে না, না দ্বেষ্টি। ও ওকে অনেক ভালোবাসতাম আমি, আমি অনেক সহায় করলাম এসব, কিন্তু আমার উপরে কিছু খারাপ জিনিসপত্র খারাপ বলেছে আমাকে, সেজন্য ওকে দেখে আমার ভালো লাগে না। আই হেট হিম, আই হেট হার। যখন অনেক সময় হয় নাইবার সের সময় কিন্তু যুদ্ধ মানে ঝগড়া হয়েছে, সেজন্য ওর মুখ আমি দেখি না আর ও আমার মুখ দেখতে পারি না, ওটা হেটিং। আমরা তো অনেক কিছু থাকতে পারি আমাদের বাড়িতে, মানে ফ্যামিলির মধ্যে থাকে, নাইবার সের মধ্যে থাকে এইসব, কিন্তু যে নিজের ভক্ত থাকে না দ্বেষ্টি। ঠিক আছে, কালকে একজন এলো, মহারাজ আমার আজকে আনন্দের দিবস দিবস, কেন আমার প্রমোশন হয়ে গেল। খুব ভালো বাবা, কংগ্রাচুলেশনস, তোমার ঠাকুর তোমাকে কল্যাণ করো, কল্যাণ করুক, এরকম থাকবে সব আমি আমরা বললাম, কিন্তু নিজের ভক্ত ঠাকুরকে নিয়ে আর কিছু মানে এনজয় করে না। আমার যখন যে মানে কিছুদিন আগে একজন দুজন এসেছিল ভক্তরা, না এটা খারাপ নেই বলছি, আমি খালি আমাদের এক্সপ্রেশন বলছি আর কি, মহারা আমার খুব ভালো লাগছে মহারাজ, কেন আবার আমার ছেলে এখন আয়ারল্যান্ডে চাকরি করছে, ওর জন্য আমরা আয়ারল্যান্ড এলাম, একবার ফরেন ল্যান্ডে এলাম, আয়ারল্যান্ড দেখলাম, খুব ভালো লাগছে মহারাজ, আমার খুব আনন্দ লাগছে। সো কেন ওর ছেলে আয়ারল্যান্ডে কাজ করছে, ওর খুব ভালো লাগছে, সেই জন্য আবার ওদের খুব মানে এনজয় করছে আর কি। এরকম আমাদের মানে স্বাভাবিক আমাদের সব এনজয় করে, ওটা ভুল নাই, কিন্তু নিজের ভক্ত এসব নিয়ে ওটা অত মাথা দায়ী না বলছি আর কি। ও ঠাকুরকে নিয়ে ভগবানকে নিয়ে খালি ব্যস্ততাকে, এগুলো আস্তে আস্তে থাকবে ঠিক আছে, কিন্তু বেশি মাথা কাটবে না এর জন্য। না উৎসাহী ভবতী, একটা বাড়ি করব, ঠিক আছে বাড়ি করা হয়ে গেছে, না আরেকটা করব আমাদের ছেলের জন্য, ঠিক আছে ওটা হয়ে গেলো, তবে মেয়ের জন্য একটা বাড়ি করব। এরকম আমরা আলোচনা করতে থাকি, আমাদের একটু ব্যালেন্স ব্যালেন্স দরকার ছিল, ঠিক আছে হয়ে গেছে, এখন 10,000 তো হয়ে গেল, আবার 20,000 করব, ঠিক আছে ওটা হয়ে গেল, ঠিক আছে 1,00,000 করব। এরকম আমরা আমাদের প্ল্যান গুলো থাকে সবসময়, কিন্তু নিজের ভক্ত এটা নিয়ে বেশি করবে না। হ্যাঁ, আমাদের টাকার জন্য বাড়ি দরকার, টাকা পয়সা দরকার, আর বস্ত্রগুলো দরকার, অনেক কিছু দরকার থাকে, নেসেসিটি। হ্যাঁ, আমরা নিয়ে এসব কাজ করব, নিয়ে আমাদের জীবন করব, কিন্তু ওটা নিয়ে খালি থাকবো না আমরা, যতটা দরকার নেসেসিটি আছে ওটা নিয়ে আমরা করব, কিন্তু নেসেসিটি থেকে উপর আমরা বেশি সময় এর জন্য আমি দিব না, এরকম ভক্তদের অবস্থা থাকবে। এসব যখন শোনার সময় একটা লোকের কথা মনে আসতে হবে, যে গোপালের মা, আমরা সব জানি গোপালের মার জীবন, যে ঠাকুরের কথা মৃত ঠাকুরের জীবন, মায়ের কথা আর মায়ের জীবন যে পড়েছি আমরা সবাই মোটামুটি শুনে থাকে, গোপাল আর মেয়ের গোপালের মার কথা, অঘোরমণি দেবী, যে ওর কথা জীবন কেমন ছিল দেখুন। ও যেমন ও সময় একটা চাইল্ড ম্যারেজ বাল্য বিবাহ তো চালতে ছিল, 6 বছর না 9 বছরের ম্যারেজ হয়ে গেল, আর 14 বছরের মধ্যে পতি শরীর ছেড়ে দিয়ে মরে গেল। সো জীবন মনেটা কি, ফ্যামিলি লাইফ মনেটা কি, বোঝানোর আগে সব শেষ হয়ে গেল ওর, তবু যে একটা পেয়েছে একটা টাকা পয়সা যে যতটা পেলো ওটা নিয়ে একটা ব্যাংকের মধ্যে না কিছু দিয়েছিল, প্রত্যেক মাসে মাসে 4-5 টাকা আসতো ওকে, ওটা নিয়ে ও জীবন করলো। আর আমরা সব জানি একটা মানে কামারহাটি নাকি একটা জায়গাতে মন্দিরের একটা কোণে একটা ছোট ঘর দিয়েছিল, ওর মধ্যে থেকে সকাল থেকে দুটো থেকে স্টার্ট করে সকাল থেকে বিকাল পর্যন্ত কালী কৃষ্ণের উপাসনা করলো। সো ইয়ৎ প্রাপ্য ন কিঞ্চিদ বাঞ্ছতি, ওকে কৃষ্ণকে ধরেছিলেন অঘোরমণি দেবী, ওর অনেক টাকা পয়সা নিয়ে অসুবিধে ছিল, পতি চলে গেল,
আর অত মানে একটা সিম্পল লাইফ লিড করতে তো অসুবিধা ছিল, কিন্তু কখনো ওর মন খারাপ লাগেনি, আরে আমার কি এরকম জীবন হয়ে গেল। না কিঞ্চিৎ বাঞ্ছতি, ও কৃষ্ণ নিয়ে সবসময় ব্যস্ত ছিল। অঘোরমণি দেবী যা গোপালের মা, কৃষ্ণ নিয়ে সবসময় ব্যস্ত ছিল, সেই জন্যে একটা বাড়ি করলে ভালো হতো, আর একটা কি বেনারস সিল্ক শাড়ি নিলে ভালো হতো, না হলে একটা ভালো করে ফার্নিচার আমাদের বাড়িতে হলে ভালো হতো, এরকম কিচ্ছু আলোচনা করে না। যদি আলোচনা করলে আমি ভুল এরকম বলছি না, কিন্তু ওর বাঞ্ছা ইচ্ছা এসব কিচ্ছু নাই, খালি কৃষ্ণ নিয়ে সব সময় ব্যস্ত আছে। সকালে দুটো সময় উঠে 8টা পর্যন্ত জপ করছে, ধ্যান করছে, আর করে করে কি হলো, আবার যে বালকৃষ্ণ বালকৃষ্ণ মন্ত্র পেয়েছিলেন, বালকৃষ্ণের উপাসনা করছিলেন, বালকৃষ্ণ সঙ্গে সঙ্গে এসে ওর সঙ্গে বসছিল। অঘোরমণি দেবী গোপালের মা ওকে স্নান করাতেন, আর কাবা মুড়ি, ও তো বেশি ছিল না, কালি মুড়ি মুড়ি কাবাতেন, তবু বালকৃষ্ণ আনন্দে ছিলেন, অনেক কিছু ও কাটাকাটি করছিলেন, যেমন যে বালকৃষ্ণ আমরা তো ভাগবতী যে পড়েছি, এসব অঘোরমণির সঙ্গেও করতেন, ও সব তবু অঘোরমণি করতেন। দেখুন স্বয়ং ভগবান নারায়ণ কৃষ্ণের রূপে বালকৃষ্ণ রূপে অঘোরমণির সঙ্গে খেলছে, মনেটা কি, এটা ভক্তির শক্তি। সে মানে যে কৃষ্ণ বলেছেন ভগবদ গীতাতে, আমি ভক্তি দিতে, কেউ জ্ঞান চাই আমি দিয়ে দেবো, তুমি মুক্তি চাই ঠিক আছে, ব্রহ্ম জ্ঞান চাই তুমি আমি দিয়ে দিচ্ছি, কিন্তু কারা যারা ভক্তি চাইছে আমি দিচ্ছি, অত সুবিধাতে আমি দিব না। অর্জুন জিজ্ঞাসা করলেন, কেন বাবা, কেন কৃষ্ণ এরকম বলছো তুমি, কেন তোমাকে জ্ঞান দিলাম ব্রহ্ম জ্ঞানে, তুমি মুক্ত হয়ে যাবে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ভক্তি দিলে কি হবে, কালকে তোমার কিছু অসুবিধা হলে আমি আসতে হবে তোমার সেবা করতে, তোমার যে ভক্ত হয়ে গেছে, ভক্তি খুব ভালো, রাগা পরাভক্তি তুমি পেয়েছো, হয়ে গেলে যোগক্ষেমম বাহাম্যম আমি বলে দিয়েছি, সেই জন্য যদি তোমার অসুবিধা হলে আমি তোমাকে দেখতে আসতে হবে, দেখুন আমি তোমার সারথি হয়ে বসে গেছি, এখন বসে আছি, এরকম তোমাদের সেবা করতে হবে, তো সেই জন্য যখন তোমাকে ভক্তি চাও, যদি কেউ চাইলে আমি ভক্তি দেওয়ার সময় একটু আমি আলোচনা করি, এটাই ভক্তির এটা মহত্ব, দ্য ইম্পর্টেন্স, দ্য গ্রেটনেস অফ দ্য ভক্তি। যে ঠাকুর মা স্বামী সবাই এরকম ভক্তি পেয়ে গেলে আমরা, ওরা সব আমাদেরকে যা যা দরকার আছে সব করে দেবে। তবে না শোচতি, ও গোপালের মা অঘোরমণির জীবনে দেখুন যেতে অত অসুবিধা ছিল, তবু ও কাঁদছিলেন না, আমার পাওয়ার্টি আছে, গরিব মানুষ আমরা, গরিব মানুষ ঠাকুর কেন করলেন, আর কৃষ্ণ ভগবান স্বয়ং কৃষ্ণ তো এসছেন, কিন্তু টাকা পয়সা ভালো বাড়ি কিছু হয়নি আমার, কেন এরকম হচ্ছে বলে ও কখনো শোক করেনি। আর নিজের মায়ের কথা তো আমরা তো সব জানি, মায়ের জীবনে কত হয়েছিল, আর যখন নহবতে ছিলেন 10/6, প্রথমবার আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম, ও নহবত দেখে আমার সঙ্গে সঙ্গে মানে অশ্রুধারা এসে গেল, আমরা আজকে জগজ্জনিনী বলে বেনারস সিল্ক শাড়ি সব পড়ে, আমরা তো মানে কাঞ্চিপুরম সিল্ক শাড়ি আর বেনারস সিল্ক শাড়ি পড়ে সব মাকে তো আমরা মানে ডেকোরেট করে খুব ভালো দেখি, আমরা বড় বড় মন্দির করেছি আজকে, কিন্তু যে যখন মা ছিলেন ও নহবত দেখলে, অত ছোটর ঘরে ও ছিলেন, লক্কি দিদি থাকতেন, গোপালের মা কখনো আর যোগীন মা থাকতেন, ওদের মধ্যে রান্নাগুলো করতেন ও মা, ও জগজ্জনী অত ছোট করে কিভাবে থাকতে পারতেন, এটা নিজ একটা মা আপনাকে ছাড়া কাকু আর হবে না এরকম লাগছিল। কিন্তু একবার ও আমি কিন্তু শ্যামসুন্দরী দেবী তো বললো আমি কি কি কিরকম সান্নিল্য আমি পেলাম, একটা আমাদের কি মেয়ে সারদাকে একটা গৃহস্থ জীবনের একটা অনুভব হইনি এরকম বললেন, আমি আমরা তো সব জানি, কিন্তু মা একবারও বলেনি আমি কিভাবে পাগলা পতিকে আমি পেয়েছি, ওর জন্য টাকা নেই পয়সা নেই আর বাড়ি ভালো নেই আর গৃহস্থ জীবন করার জন্য কিছু নেই, একবারও ও বলেনি। কিন্তু ও বলতেন যখন আমি দক্ষিণেশ্বরে ছিলাম, ঠাকুরের কাছে ছিলাম, আমার হৃদয়ে একটা অমৃত কলুষ ছিল বলে আমার আনন্দ হতো। সো নশোচতি, ও মা তো সেই জন্য এরকম হয়ে যাবে, আমরা অনেক সময় বলে দেয়, কিন্তু ও তো আমাদের যদি না হলে তো যতটা পারি আমরা করতে পারি তো। আর স্বামীজির জীবনে দেখুন, অনেকবার আমি অনেক যুবকের সঙ্গে বলেছি, ওর বাবা যে মরে গেল ও দিন তাকে, স্বামীজি যে দিন ও শরীর ছেড়ে দিলেন, পুরো পুরো অত সময় আপনি দেখলে একদিনও ও আনন্দে ছিল,
মানে প্লেজারেবল লাইফ যে আমরা বলি এরকম ছিল এরকম নাই। ও শান্তিতে ছিলেন সবসময়, ও ব্রহ্মভাবে থাকতেন, কিন্তু কমফোর্টেবল লাইফ যে আমরা বলি, কমফোর্টেবল লাইফ, প্লেজারেবল লাইফ আমরা যে বলি, একদিনও স্বামীজি ছিলেন না। তবু ওরা আনন্দে ছিল। না শৌচতি কেন? এটাই ভক্তির মহত্ব। আর যে আমরা বারোনগর মঠে আমাদের কথা আমরা সব জানি, বারোনগর মঠে বাতের সঙ্গে মানে এটা অনেকবার লবণও হতো না, থাকতেন না, আমরা সব জানি। একটা একটা কাপড় ছিল, সব সময় এক জায়গাতে রেখেছিলেন, রেখেছিল পার্ষদরা, যারা বাইরে যা বাইরে যাবার সময় ওরা জালি, যে একটা সেট কাপড় ছিল ওটা পরে ওরা যেত, না হলে জালি কৌপিনো না ছেড়ে দিয়ে, যে জামা কাপড় যে ছিল ওটা সব ছিল। কিন্তু মানে স্বামীজি আর পার্শ্বদরা বলেছিলেন তিনটা সময় ভোরবেলা তিনটে সময় সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা ধ্যান করতাম, জপ করতাম, আর যে একটু মানে আর কি বলবো, চাল যে ভাত আছে একটু করে নিয়ে আমরা কে আবার ভগবানের আলোচনা করতাম, কিন্তু আমরা সব আনন্দে ছিলাম। মানে আনন্দ টাকার মধ্যে নেই, আনন্দ বাড়ির মধ্যে নেই, আনন্দ যে একটা আমি অ্যাচিভমেন্ট করে দিলাম, একটা প্রশস্তি আমাকে পেলাম, আর একটা সেলিব্রিটি হয়ে গেলো, সেই জন্য আমি আনন্দ পাচ্ছি, না হলে আমি একটা মানে আগর্ব শ্রীমান হয়ে গেলাম, মানে ওয়েলথি পার্সন হয়ে গেলাম, সেই জন্য আমি আনন্দে আছি, না হলে আমি আনন্দে থাকতে পারবো না, এরকম আমাদের আলোচনা গুলো। কিন্তু একটা আসার পরে আরেকটা আমাদের আলোচনা হতে থাকে, সেই জন্য আমি বললাম একটা বাড়ি থাকার উচিত ছিল, আমরা পেলাম, ঠিক আছে একটা বাড়ি তো ঠিক আছে, আবার দোতলা বাড়ি করতে হবে, না হলে আমাদের একটা প্ল্যানিং করতে হবে তো আমরা, না এটা পেলে ওটা চাই, ওটা পেলে আরেকটা চাই, এরকম আমরা আলোচনা করতে থাকি। কেন? আনন্দ ওর মধ্যে আছে বলে সকাল থেকে বিকাল পর্যন্ত আর বাল্যাবাস থেকে লাস্ট পর্যন্ত ওটা পেলে আমরা আনন্দে থাকবে, ওটা পেলে আমরা আনন্দ থাকবে বলে 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 এরকম জীবন পুরা আমরা উই জাস্ট স্পেন্ড আওয়ার লাইফ ইন দিস ওয়ে। কিন্তু যা যে ভক্ত থাকে, নিজের ভক্ত থাকে, ও ভক্তি ছাড়া ভগবানকে ছাড়া না শোচতি, যদি ও না পেলে ওরা একটু দুঃখ হবে, না বলে এটা যে মানে পৃথিবীর যে জিনিসপত্র গুলো যদি না পেলে ওরা কখনো শোচতি, মানে কখনো ওরা খারাপ লাগে না। যেমন আমরা সন্ত তুকারামের জীবনে দেখেছি, আমরা সন্ত তুকারাম একবার কাজ করেছে, কাজ করার সময় কি সুগার কেন, আপনার বাংলা কি বলেন জানি না আমি, সুগার কেন, সুগার কেন এটা কাজ করার পরে একটা দশটা স্টিক গুলো সুগার কেন দিয়েছে, ও যে ওর মানে ওনার, ও নিয়ে আসতে, নিয়ে আসার সময় ছেলেরা, ছেলে ছোট ছোট ছেলে বাচ্চা ছেলে এসে আমাকে দিন আমাকে দিন বলে একটু ভাঙ্গে 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 সবাইকে দিচ্ছে, আর যখন বাড়িতে এসছে খালি একটা সুগার কেন পিস, একটা ছোট সুগার কেন পিস আছে। ও স্ত্রী জিজ্ঞাসা করলো, তুমি একদিন পুরো দিন চাকরি করেছো ঠিক আছে, তবে তুমি কি পেলি তুমি? ও বললো হ্যাঁ একটা দশটা পনেরো সুগার কেন স্টিক্স আমাকে দিয়েছিল। ঠিক আছে খুব ভালো হলো, আমাদের তো দুদিন থেকে খাওয়া দাওয়া ঠিক নেই, সেই জন্য আমি আর বাচ্চা ছেলে কিছু খেতাম খেতাম কোথায় এসব। ও আসার সময় ছেলে বাচ্চা মানে ছেলেরা সব জিজ্ঞাসা করছিল, সেই জন্য একটু একটু দিয়া এলাম, কালি এটো এটুকুনি আমি এখন আছে দিচ্ছি, তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আর ছেলেরা খাবি। ওর মানে খুব ভালো স্ত্রী, কিন্তু অত ওর খারাপ লাগলো, অত ওর ক্রোধ হলো, এটা নিয়ে তুকারামকে ফাট করে একটা একবার মেরে দিল। সন্ত তুকারাম একটাবার দেখো তুমি আমাকে খুব ভালোবাসো, সেই জন্য আমি মেরে তুমি আমাকে মেরেছো আমি জানি, কিন্তু তুমি আছে বলি আমি পাণ্ডুরঙ্গ বিটলের আলোচনা করতে পারি, চিন্তা করতে পারছি, না হলে করতে পারছি না। তুমি ভালো স্ত্রী আমাকে, ভগবানকে আমি সবসময় মানে একটা ধন্যবাদ বলি, তোমার মতো একটা ভালো স্ত্রী পেয়েছো, পেয়েছি আমি, সেই জন্য আমি আনন্দে আছি বলে। দেখুন একটা ভক্তের অবস্থা কিরকম আছে, দেখুন মানে এটা এক্সট্রিম কন্ডিশনস, আমরা বোধহয় আমরা তো ফলো করতে পারবো না এরকম, কিন্তু যদি আলোচনা করে যতটা হয় অতটা আমাদের জীবন ইমপ্লিমেন্টেশন করলে সুবিধা হয়, ভালো হবে বলছি, এটাই বলতে চাইছিলাম। না দ্বেষ্টি কাকু ওরা মানে কি বলবেন, হেটিং, যে ঠাকুরের জীবনে আমরা দেখেছি ঠাকুরের পূজা যখন ছেড়ে দিলেন, ও সময় ওদের মথুরনাথ বিশ্বাসের বাড়িতে ওর বাড়িতে ঠাকুরের পূজা করার জন্য একটা পূজারীকে ওরা নিযুক্ত করেছিলেন। ও দেখতো আরে মথুরনাথ বিশ্বাস হোক আর মথুরনাথ বিশ্বাসের স্ত্রী হোক, ওদের পুরা পরিবার ঠাকুরকে নিয়ে অত সম্মান দিচ্ছে। আর ঠাকুর বলার আগেই মথুরনাথ বিশ্বাস সবসময় রেডি থাকেন, কি চাই বাবা, কি চাই বাবা, কি চাই বাবা, আমি তো অনেক চাই কিন্তু
কেন আমাদের বাড়ি আছে, আমাদের মানে পরিবার আছে, আমি অনেক কিছু চাই, কিন্তু আমাকে যে মাসে মাসে 3 টাকা না 5 টাকা 10 টাকা যে ওটা ছাড়া আমাকে কিছু দিচ্ছে না। আমি তবে কি করলে, কি রকম করলে আমি এসব পেতে পারি? একবার ও গেল শ্রীরামকে জিজ্ঞেস করলো, দেখুন গদাধর, তোমাকে আমি দেখেছি মতনাথ বিশ্বাস সাহেব, তুমি যে চাই সব দিয়ে দিচ্ছে, কিন্তু যে মন্ত্র উচ্চারণ করেছো, যে ব্ল্যাক ম্যাজিক ইউজ করেছো আমাকে একটু বলে দাও তো, আমি তো একটু শিখবার, আমি তো একটু ট্রাই করব, কোশিস করব, আমি তো একটু টাকা পয়সা চাই। ঠাকুর মানে যেমন একটা ছেলের মতো ঠাকুর বলতেন, বললেন, দেখো বাবা এসব আমি তো জানি না। ও তো ওর ওটা একটা ঠাকুরের একটা রুটিন ডায়লগ ছিল কি, আমি কিছু জানি না, সব মা জানে, এটা রুটিন ডায়লগ ঠাকুরের তো ছিল সব সময়, আমি তো জানি, আমরা সব জানি। ওটাই বলেন, দেখো বাবা আমি কিছু জানি না, খালি মা যে জানি মা করছেন, আমি কিছু জানি না, আর আমি কোনো মন্ত্র মতনাথ বিশ্বাসের উপরে আমি করিনি। কিন্তু বলো দেখো বাবা আমি কাকু বলবো না, সেজন্য দয়া করে আমাকে বলুন। ঠাকুর আবার এটাই বললেন, না বাবা আমি কিছু জানি না। আবার দুবার তিনবার মানে ও নিবেদন করলো, ঠাকুর এটাই বললেন, ও খুব মানে এটা রাগ হলো, তবে ওকে ঠাকুরকে মেরে দিল, তুমি আমাকে দিচ্ছ সালা, তুমি আমাকে বলতে চাইছো না বলে ঠাকুরকে মেরে দিল। ঠাকুর চুপচাপ ছিলেন, তো চলে গেল। পরে কিছু বছরের পরে ঠাকুর যখন মতনাথ বিশ্বাসকে সব মানে এমনি সব সময় একটা কথা হওয়ার সময় না গল্প হওয়ার সময় ঠাকুর বললেন, মতনাথ বিশ্বাস অত ক্রোধ হয়ে গেল, অত অ্যাংরি হয়ে গেল, ঠাকুর কেন ওদিন আপনি বলেনি, যদি বললে ওকে মেরে দিতাম। ঠাকুর বললেন, হ্যাঁ আমি জানতাম, সেই জন্য তোমাকে বলিনি, আজকে বলছে কেন, ও এখন তো চাকরি ছেড়ে দিয়েছে, সেই জন্য ওকে কিছু ক্ষতি হবে না বলে এখন বলছি আমি। দেখুন ঠাকুরের মানে ও তো ঠাকুরকে ও মেরে দিয়েছে, মানে ইয়াস বিটন হিম, ইয়াস কিকড হিম অ্যাকচুয়ালি উইথ ইজ লেগস, তবু ঠাকুর কিছু মানে ওর মনে খারাপ, ওর মানে এই পূজারি নিয়ে কিছু খারাপ নেই, ও বলছে জানি আমি যদি বলতাম তুমি ওদিন ওকে মেরে দিত, সেই জন্য আমি বললিনি এখন বলছি। তবু অত কৃপা, অত প্রেম এ ব্রাহ্মণ উপরে নিয়ে, কেন তো ঠাকুর জানতেন ওর মেন্টাল কন্ডিশন কেমন আছে, ও তো উইকনেস যে যে ছিল সব ঠাকুর জানতেন। না দ্বেষ্টি মা কেউ, এরকম একজন ভক্ত এসছে প্রণাম করলো, প্রণাম করার পরে ও এমন ওদের ওর হেড থেকে মানে মায়ের পায়ের উপরে বিশেষ করে ফুটের উপরে এমন জোরে এ দিল, ধাক্কা দিল, মাকে খুব মানে পেইন হয়ে খুব হলে হা বলে সি শাউটেড উইথ পেইন। আবার জিজ্ঞেস করলেন, মা বাবা কেন তুমি এরকম করেছো? ও ভক্ত বলে, হ্যাঁ পাগলা ভক্তা, এ পাগলা ভক্ত বলে, মা আপনাকে অনেক ভক্তরা, সেই জন্য আমি ভাবছিলাম কিভাবে আমি কি করলে আপনি আমাকে মনে করবেন, মনে রাখবেন, আমি আলোচনা করছিলাম, সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে যখন প্রণাম করার সময় আপনার পায়েকে একটু জোরে ধাক্কা দিলে আপনি সব একটু পায়ে লাগে, তো সেই জন্য আপনাকে আমাকে আপনি মনে করবেন বলে আমি ভাবলাম, এরকম করেছি সেই জন্য কিছু খারাপ ভাববে না, কালি আমার একটা নিবেদন আছে আমাকে মনে করবি, সবসময় আমাকে আশীর্বাদ করবি, যদি কেউ আমাদের করতো ফাট করে একটা দিতাম, শালা তুমি কি করেছো রে তুমি বলে। কিন্তু মা কিছু বলেন, এ বাবা তোমাকে মনে তো রাখবে নিশ্চয়ই, মনে রাখার জন্য এরকম করেছো, আর কি বাবা এটা বলে মা চুপচাপ হয়ে গেলেন। না দ্বেষ্টি মানে অত ওদের প্রেম অত থাকে, সবাইকে ওরা স্বীকার করে। বুদ্ধদেবকে একজন একবার একজন এসে খুব গালাগালি দিচ্ছে, এমন গালাগালি মানে যারা ভক্তরা শিষ্যরা বসে আছে ওদের ওদের মানে খুব রাগ হচ্ছে, যদি ওরা বুদ্ধদেব চুপচাপ থাকলে ওরা সব মেরে দিত একে, অত গালাগালি, সব ফাইন ব্যাড ওয়ার্ডস ইজ ইউজিং ফর বুদ্ধদেব। বুদ্ধদেব সব শুনছেন 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 কিছু, কিন্তু কোনো রিয়াকশন নেই। পরে 10 মিনিট হলো 15 মিনিট হলো, এ যে যে গালাগালি দিত ওকে একটা অসুবিধা হয়ে স্টার্ট করলো, আরে আমি অত গালাগালি দিচ্ছি, বেস্ট ওয়ার্ডস আই এম ইউজিং, কেন কেন কিছু লাগছে না কেন? বুদ্ধদেবকে ও জিজ্ঞেস করলো, আমি যে বলছি তুমি বুঝতে পারছো, আমার ভাষা তুমি বুঝতে পারছো? বুদ্ধদেব বললো, হ্যাঁ তবে ও তো গালাগালি দিচ্ছে, আপনাকে কিছু লাগছে না তোমার, মানে হিন্দিতে মানে হিন্দি মে বলে না আমরা, তোমার শরম না হে ক্যা, মানে এরকম ও জিজ্ঞাসা করলো। বুদ্ধদেব বললো, না ক্যা মানেটা কি? দেখো বুদ্ধদেব বললো, দেখো তোমার তো 5 টাকা আছে, তুমি 5 টাকা আমাকে দিতে চাই, দিতে চাও তুমি? হ্যাঁ আমি চাই, আমি বললাম আমি নিব না,
আমাকে দরকার নেই, 5 টাকা দরকার নেই, আমি নিব না। যদি আমি বলি এই 5 টাকা কার সঙ্গে থাকবে তবে? ও বলল, হ্যাঁ আমি যদি জিতে তা দিতে চাই আপনারা না বললে তবে আমার সঙ্গে থাকবে। এরকমই তুমি যে যে গালাগালি দিয়েছো না, যে শব্দগুলো ইউজ করেছো না, আমি কিছু স্বীকার করিনি বাবা, সেই জন্য আমার মনে কিছু ক্ষতি হয়নি, কিছু খারাপ লাগছে না। যেমন ওর খারাপ লাগলো, ও বুঝলো সে কেন বুদ্ধদেব, কেন ওকে গৌতমকে বুদ্ধ বলছি আমরা, এনলাইটেন্ড ওয়ান্স কেন বলছি, আর কোনো ও তো লোক রাজমহারাজারা তো পণ্ডিত মানুষ, আর অনেকরা হাজার হাজার লোক শিষ্য হয়েছে। ও যখন বুঝলেন, ওকে প্রণাম করে, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে ঠিক ভাবে বুঝতে পারিনি, আজকে একটু বুঝতে পেরেছি, আপনার আমি শরণাগতি হব, আপনাকে আপনার শরণাগতি হবে পায়ে, সেই জন্য আমাকে একটা আমার ভুল করে ক্ষমা করে দিন, আর আমাকে একটা শিষ্যের মতো স্বীকার করুন বলে নিবেদন করলো। তবু বুদ্ধদেব বলেন, শালা তুমি আমাকে সব গালাগালি দিচ্ছ আর এখন শরণাগতি দিচ্ছ, না আমি দরকার নেই তোমার, তোমার মতো খারাপ লোক আমাকে দরকার নেই, ছেড়ে দাও চলে যাও, আমাকে খুব ভালো ভালো রাজ মহারাজরা অনেকরা আছে, তুমি দরকার নেই আমাকে, তোমার মতো খারাপ মানুষ দরকার নেই, এরকম বুদ্ধদেব বলেনি। ও বললো ঠিক আছে বাবা, না বলে একটা কি বলে একটা ব্যক্তির মধ্যে এসব আমরা খুঁজে খুঁজে দক হয়ে যাচ্ছি, কিন্তু যে ভক্ত তাকে হি অলওয়েজ নোস দ্যাট দ্য রিয়েল লাভ দ্য রিয়েল হ্যাপিনেস আইদার ইজ ইন দ্য গড আর ইজ ইন দ্য সেলফ, নট ইন দ্য মেটেরিয়ালিস্টিক অ্যাকমপ্লিশমেন্ট। কিন্তু যে যে দরকার আছে ওদের যে কর্তব্য থাকবে এসব করবে ওরা নিশ্চয়ই, এসব তো করবে ওরা, ইনসেন্সিটিভিটি থাকবে না, কিন্তু নিজের আনন্দ কোথায় আছে ওরা জেনে থাকে, সেই জন্যে না উৎসাহী ভবতী। ঠিক আছে, একটা ওটা খালি মানে একটা বাড়ি করতে টাকা পয়সা নিয়ে ও ব্যস্ত ছিল না, এটাই বলছি। এটা যখন এরকম আমাদের গল্প বলি আর কথা বলি, অনেক সময় অনেকরা প্রশ্ন করতে থাকি কি মহারাজ তবে আমরা বাড়ি করতে পারবো না, বাড়ি করার ভুল আছে তবে, তবে আমরা টাকা পয়সা যে চাকরি করি টাকা পয়সা নাই, এটা ভুল আছে নাকি, আপনারা এটাই বলতে চাইছেন? না, কখনো আমরা এটা বলি না, আর শাস্ত্রীয় বলে না, আমরা সব চাকরি করতে হবে, কাজকর্ম করতে হবে, টাকা পয়সা আমরা ইয়ে নিতে হবে নিশ্চয়ই, বাড়ি এগুলো করতে হবে, ছেলে মেয়েকে আমাদের নিজে দেখতে হবে, ঠাকুরও বলেছেন কথামৃতে যারা গ্রস্ত জীবন করে ওসব আমরা করতে হবে বলে নিশ্চয়ই, কিন্তু ওটা নিয়ে কালি ব্যস্ত থাকবে না, ওটাই শাস্ত্র বলতে চাইছে। টাকা তোমরা চাই, হ্যাঁ দরকার নিশ্চয়ই, তোমরা তো বিজনেস করো, যে চাকরি করো যে করো ঠিক আছে, আর বাড়ি চাই, আর একটু সোনা চাই, একটা ভালো করো ভালো ভালো কাপড় চাই, এসব তো চাই নিশ্চয়ই, এসব তো দরকার আছে, সব করুন, কিন্তু ওটা নিয়ে কালে ব্যস্ত থাকবে না, ডোন্ট বি বিজি ইন ওনলি অল দিস থিংস। সে আমি একটা গল্প বলছিলাম, ও ছেলে ওদের দুজনে দুজনে রিটায়ার, ও মা বাবা রিটায়ার্ড হয়ে গেছে, ও একটা মানে ইউরোপে একটা দেশে আছে, ওদের টাকা পয়সা কোনো অভাব নেই, খুব ভালো বাড়ি আছে, খুব টাকা পয়সা আছে, সব আছে, কিন্তু ওদের এখন একটা চাইছে, আমাদের ছেলে আমাদের সঙ্গে ভালো গল্প বলুন, ভালো কথা বলুন, তুমি কেমন আছো বাবা, এটা জিজ্ঞাসা করলে আমার যথেষ্ট, আর কিছু চাই না মহারাজ, এটাই বলছে, কিন্তু ছেলে করছে না, ও করতে চাই না নেই, ওকে মনে আসেনি। আমি বললাম সঙ্গে সঙ্গে, ও বলতিলেন, আমি জিজ্ঞাসা করলাম কালকে, তুমি কেন জিজ্ঞাসা করিনি রে, আমি জিজ্ঞাসা করলাম, আমার আছে আমি যখন ওর সঙ্গে কথা বলেছি ভালোই কথা বলছিল, তবে ওর সুস্থ আছে, ওর শরীর ভালো আছে, সেই জন্য আমি ভাবলাম, আর বিশেষ করে তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে অপারেশন হওয়ার পরে, জিজ্ঞাসা করার মানে জিজ্ঞাসা করতে করতে ইচ্ছা নেই এরকম নেই, কিন্তু করতে হবে বলে আমার মনে আসেনি, সেই জন্য জিজ্ঞাসা করিনি, কিন্তু ওটা নিয়ে ওরা কাণ্ড করছে কি মহারাজ, আমি তো কাজের মস্তে কাজের মধ্যে ব্যস্ত আছি, আমাদের অনেক কিছু কাজকর্ম থাকে, রেসপন্সিবিলিটি থাকে, ওদেরও রিটায়ার্ড হয়ে গেছে, ওদের কাজকর্ম নেই আমাদের কাজকর্ম নেই নাকি, এরকম ও কিছু বলছিল, আমি একটু বুঝালাম, একটু না না এরকম নেই, তারা খালি একটু মানে পার্সোনাল টেচ লাভিং টেচ ওরা চাই, একটু তুমি জিজ্ঞাসা করবি, একটা মেসেজ করবি, না হলে তো প্রত্যেক দিন যখন অপারেশন হয়ে গেছে কেমন আছো বাবা, একটা মানে একটা মেসেজ, ছোট মেসেজ করলে ওদের খুব ভালো লাগে, কেন দরকার এসব বললাম। ও বললো হ্যাঁ এখন বুঝতে পারছি মহারাজ, কাল আজকে তাকে আমি স্টার্ট করবো বলে বললেন। দেখুন ওদের সব আছে, খালি একটা আলোচনা, আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করেনি তুমি কেমন আছো, এটাই আমাদের অসুবিধে গুলো।
কখনো কোনো টাকা নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা কাঁদছিলাম, কখনো কখনো ছেলেকে নিয়ে, কখনো কখনো মেয়েকে নিয়ে, কখনো কখনো বাড়িকে নিয়ে, কখনো কখনো আর কিছু নিয়ে। এরকম যে সকাল থেকে বিকাল পর্যন্ত, আর বাল্যাবস্থা থেকে আর বৃদ্ধাপ্যাবস্থা তক কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি, ঠাকুরকে ভুলে যাই। সেই জন্য ভজগোবিন্দম স্তোত্রাতে খুব ভালো শঙ্করাচার্য বলেন কি, যখন ছোট ছিলাম আমরা ব্যস্ত ছিলাম মানে খেলতে, আর যখন একটু বড় হয়েছিলাম আমাদের চাকরি করব, টাকা পয়সা নিয়ে করব, ও স্ত্রীকে নিয়ে করব, ওকে নিয়ে করবো, হয়ে গেল। আবার বৃদ্ধাপ্য হয়ে গেল, আমরা এখন ঠাকুরকে চিন্তা করার জন্য তো ইচ্ছা তো আছে, তবু একটু এ আছে, ও আছে, অমুক আছে, আমরা এরকম জীবন কেটে দিচ্ছি। তবে কখন তোমরা ভগবানকে নিয়ে চিন্তা করবি? হে মুড়া ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ, হে মুড়া, হে অজ্ঞানী, গোবিন্দম ভজ, ভগবানের ভজো করো, জপ করো, ধ্যান করো, এটাই আমাদের সবকে কল্যাণ করবে, রক্ষা করবে। কিন্তু ওটা নিয়ে, ওটা ছাড়া অন্যগুলো খালি করতে থাকলে আপনার জীবন পূর্ণ হবে না। এসব দরকার আছে, আমরা করতেই হবে, আমাদের জবাবদারি মানে রেসপন্সিবিলিটি গুলো থাকবে নিশ্চয়ই, এসব করতেই হবে নিশ্চয়ই, কিন্তু খালি এটা নিয়ে আমরা ব্যস্ত নাই। আমি আমি তো সব জানি, মানে আমি তো জানি আপনারা খালি ওটা নিয়ে তো ব্যস্ত নেই, সেই জন্য আপনারা এই সৎসঙ্গ অ্যাটেন্ড করেন, এরকম অনেক অনুষ্ঠান গুলো অ্যাটেন্ড করছেন, মনেটা কি আপনারা ওটা নিয়ে খালি ব্যস্ত নাই, ঠাকুরকে, মাকে, স্বামীজিকে হোক, গুরুদেবকে হোক, আর বিভিন্ন একটা আধ্যাত্মিক জীবন, একটা ধার্মিক জীবন করার জন্য আপনারা তো অনেক সময় নিচ্ছেন, অনেক সময় দিচ্ছেন, এটা দেখে আমার খুব আনন্দ লাগছে। ঠাকুর, মা, স্বামীজি আপনার সবকে কল্যাণ করুক, দান ভক্তি দিক। আর আমার যে বাটলার বাংলা ভাই, আমি সবসময় বলি আমার বাটলার বাংলাকে শুনে আপনারা আনন্দ পেয়েছেন, এটাই আমার একটা আনন্দ লাগে। ঠাকুর আমাদের, আমারও বাংলা একটু ভালো করুক, সেজন্য আমি ভালো বক্তৃতা দিতে পারি আর ভালো ঠাকুরের কথা বলতে পারি। জয় রামকৃষ্ণ, তস্মিন তুষ্টে জগত তুষ্টম প্রীণিতে প্রীণিতম জগত। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ মহারাজ, আপনি খুব সুন্দর বাংলা বলেছেন মহারাজ, আমাদের খুব ভালো লাগে শুনতে, আর আমরা সব বুঝতেও পারি আপনার যে ভাষা এত আন্তরিক যে আমরা এটাকে নিজেদের মধ্যে অনুভবও করতে পারি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা এই ভক্তি প্রসঙ্গে অপূর্ব ব্যাখ্যা শুনলাম, সবিস্তার পূর্বক ভক্তির এই আলোচনা আমাদের অমূল্য সম্পদ আর পথ প্রদর্শক। আশা করছি শ্রোতা ভক্তগণ এর থেকে অবশ্যই উপকৃত হবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে আবার আপনার কাছ থেকে এরকম আধ্যাত্মিক প্রসঙ্গ শোনার ইচ্ছা আমাদের রইল। প্রণাম মহারাজ।